ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো বর্ষা বিউটি ব্লগার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। তো তোমাদের আমি আগে ভিডিওতে আমি বলেছি যে আমার ভিডিওর নামটা আমি চেঞ্জ করেছি। তো আমার কাছে আমার এক মানে ইউটিউবের একটা বোন তো রিকোয়েস্ট ভিডিও করেছিল যে মুলতানি মাটি কিভাবে আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করব। তো মুলতানি মাটি বিভিন্নভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করা যায়, সেটা জল দিয়েও হোক কি গোলাপ জল দিয়েও হোক, কিন্তু সেটা যেভাবেই আমরা অ্যাপ্লাই করি না কেন, সেটা কিন্তু যতটা আমরা চাইছি যে আমাদের স্কিনটা তো মানে আরো ব্রাইট হোক, লাইট হোক, মানে দাগ, যে পিম্পলের যে দাগগুলো থাকে সেগুলো উঠুক, কিন্তু সেটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? তার একমাত্র কারণ হচ্ছে আমরা সেটা ইউজ করার ধরনটাই জানি না, আমরা ইউজ করতে সেটা পাচ্ছি না, সেই জন্যই আমাদের সেই কাজটা হচ্ছে না। হ্যাঁ, আমরা মুলতানি মাটি অনেক, মুলতানি মাটি 10 টাকা থেকে এখন 500 টাকা পর্যন্ত দাম আছে, সেরকম ব্র্যান্ডের মুলতানি মাটি তো আমরা ইউজ করছি, কিন্তু যারা যে ইউজ করছে জল দিয়ে ইউজ করছে, কি আরো যারা ইউজ করছে কি করছে গোলাপ জল দিয়ে ইউজ করছে, কি কেউ অ্যালোভেরা দিয়ে ইউজ করছে, হ্যাঁ করছে, কিন্তু এটা তারা টাকা দিয়ে কিনছে, ইউজ করছে, কিন্তু যতটা তাদের প্রয়োজন, যতটা চাইছে যে এটা হোক, কিন্তু সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? তো আমার এক ধরতে গেলে ইউটিউবের একটা বোনই ধরো, তো ইউটিউবে যারাই আছে আমার সবাই ভাই বোনেরা আছে, আর তো সেই একটা বোনই আমাকে বলেছে যে দিদি ভাই আমি কিভাবে এই মুলতানি মাটিটা আমি ইউজ করলে আমি নিজের মানে স্কিনের প্রতি যেটা চাইছি সেটা পাবো। তো আজকের ভিডিওটা শুধু সেই বোনটার জন্য না, আরো আমার সবাই সকল ফ্রেন্ডের জন্য সেই ভিডিওটা। তো আমি তোমাদের জন্য সেরকমই একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ফ্রেন্ডস, তোমরা যদি মুলতানি মাটিটা এইভাবে ব্যবহার করো না, তো তোমাদের এইভাবে তোমরা যদি ব্যবহার করতে পারো, তো মুখের মধ্যে দেখবে মানে মুখের মধ্যে বলা ভুল যে ট্যানের সমস্যা থাকে, তো ট্যানের সমস্যা তো প্রায় সবাইয়েরই, এই ট্যানের সমস্যাটা ভোগে। তো আর একটা ডার্ক সার্কেল, তো আমাদের স্কিনে মানে যারা আমার ছোট ভাই বোনেরা রাত জেগে, কারণ পরীক্ষা আসে মানে তো তাদের খাটতেই হবে না, তো রাত জেগে যারা পড়াশোনা করে চোখের নিচে কালো দাগ পড়ে যায়, ডার্ক সার্কেল পুরো ডিপ হয়ে বসে থাকে, সেটা কিন্তু কোনো মতেই উঠতে চায় না। ডার্ক সার্কেল এমনই একটা জিনিস না ফ্রেন্ড, আমরা যতই মেকআপ করি, যাই করি, মেকআপটা যখন মানে মেকআপের প্রোটেকশনটা যখন কমে যায়, তখন হচ্ছে সেই মেকআপটা কিন্তু আমাদের গলতে থাকে, তখন ডার্ক সার্কেল হয়। আর যারা আমার ছোট ভাই বোনেরা স্কুলে যাচ্ছে, আমার কথাটা প্লিজ তোমরা একটু ইন্ট্রো দিয়ে শোনো, কেউ স্কিপ করো না। তো যারা স্কুলে যাচ্ছে, স্কুলে গেলে তো হ্যাঁ, স্কুলে গেলে সানস্ক্রিন ব্যবহার করে স্কুলে যাচ্ছে, তো বাড়িতে এসে দেখছে সেই ট্যানের সমস্যা, সেই ট্যানের সমস্যা থাকছে, তখন তোমরা বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে, বিকেলে করতে হবে না, তোমরা স্কুল থেকে আসো কি কলেজ থেকে আসো, একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে কিন্তু তোমরা, আমি যে মুলতানি মাটি ব্যবহারটা দেখাচ্ছি সেটা কিন্তু তোমরা সন্ধ্যাবেলাটা ইউজ করতে পারো। তো আমি এই মুলতানি মাটিটায় এমন এমনই এক একটা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি ফ্রেন্ডস, যেটা মানে তোমাদের স্কিনের যে ব্রণর যে দাগ সেইটা উঠে যাবে, ডার্ক সার্কেল থাকলে সেটা উঠবে, এছাড়াও সানট্যানের মতো সমস্যাও কিন্তু উঠবে। আমি এমনই একটা, আর এইটা যেটা নিয়ে এসেছি ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে, আর যে কোনো স্কিন টাইপের জন্য কিন্তু এটা একদম ঠিকঠাক, একদমই তোমরা এটা ইউজ করতে পারবে। তো চলো ফ্রেন্ডস, বেশি না কথা বাড়িয়ে আমরা ডাইরেক্ট চলে যাই ভিডিওতে। তো ফ্রেন্ডস দেখো, আমি এখানে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। তো এবার এই কাঁচের বাটিটার মধ্যে আমি আমাদের যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1 চামচ পরিমাণ দিলাম মুলতানি মাটি, তোমরা এখানে চাইলে যে যেটা যে কোম্পানির মুলতানি মাটি ইউজ করো তোমরা সেটাই কিন্তু ইউজ করতে পারো। তোমরা জানো মুলতানি মাটি আমাদের মরা কোষগুলোকে তুলে দিতে সাহায্য করে, এছাড়াও যাদের খুব মানে মানে কি বলবো অয়েলি স্কিন, সেই অয়েলি স্কিনকেও কিন্তু অনেকটা ড্রাই এনে দেয়। তারপর আমি এর মধ্যে দিচ্ছি দেখো টক দই। দেখ ফ্রেন্ডস, তোমরা জানো টক দইয়ে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, এমনকি মিনারেলসও আছে। তো টক দই আমাদের স্কিনের পক্ষে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। টক দই আমাদের স্কিনকে ময়েশ্চারাইজ করতে অনেকটা সাহায্য করে। দেখবে টক দই ইউজ করার পর স্কিনটা অনেকটা ময়েশ্চারাইজ হয়ে গেছে। এরপর আমি দিচ্ছি মিল্ক। তো তোমরা এখানে ঠান্ডা মিল্কই কিন্তু ব্যবহার করতে হবে। তারপর আমি যেটা দিচ্ছি দেখো আমাদের গাছে ন্যাচারাল অ্যালোভেরা জেল।
তো অ্যালোভেরা জেলটা আমি বার করে নিয়ে আমি এর মধ্যে অ্যালোভেরা জেলটা ইউজ করে দেব। দেখো ফ্রেন্ডস, অ্যালোভেরা জেলটা আমি নিয়ে নিয়েছি, আমাদের প্রাকৃতিক গাছের অ্যালোভেরা জেল, সেটা আমি নিয়ে নিলাম। অ্যালোভেরা জেল আমাদের মুখে যে পিম্পলগুলো থাকে, তো যে র্যাশ থাকে, সেগুলো কিন্তু তুলে দিতে অনেকটা সাহায্য করে, আমাদের স্কিনকে অনেকটা কুলিং এফেক্ট দেয় এই অ্যালোভেরা জেল। আর তোমরা জানো মিল্ক আমাদের স্কিনকে অনেকটা সফট স্মুথ করতে সাহায্য করে। এবার এই সবকটা ইনগ্রেডিয়েন্টস আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে একটার সাথে একটা ভালোভাবে মিশে যায়। তোমরা ফ্রেন্ডস এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে দেখলেই হয়তো বুঝতে পারছো যে আমাদের স্কিনের পক্ষে কতটা এইটা উপকারী জিনিস, কতটা উপকার পাওয়া যাবে এইটা যদি আমাদের স্কিনের জন্য আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। তোমরা জানো মুলতানি মাটি আমাদের মরা কোষকে দূরে বার করে দিচ্ছে। মুলতানি মাটি আমাদের স্কিনের লাইটিংটাকে 2-3 স্টেপ আরও বাড়িয়ে তুলতে অনেকটা সাহায্য করে। এছাড়া মুলতানি মাটি যুগ যুগ থেকে কিন্তু চলে আসছে। আর একটা যেটা দিয়েছি টক দই, টক দই আমাদের মুখের ব্রণ, আবার যাদের সানট্যান থাকে সেই সানট্যান তুলে দিতে কিন্তু অনেক সাহায্য করে। এছাড়াও এতে দেওয়া আছে মিল্ক, মিল্ক আমাদের স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে, স্কিনকে গ্লোয়িং করে। যাদের স্কিন খুব ড্রাই, খুব সেন্সিটিভ, তাদের যদি মুখে মিল্ক ব্যবহার করা হয় না ফ্রেন্ডস, তো অনেকটা সেই স্কিন থেকে তারা নর্মাল টু ড্রাই স্কিন আসবে। তো দেখো আমার তৈরি হয়ে গেছে, এবার আমার মুখটার অবস্থা দেখো কীরকম হয়ে আছে, ডার্ক স্পট দেখা যাচ্ছে, ডার্ক সার্কেল হয়ে আছে ফেসটার মধ্যে। তো আমার কাছে তো আমার সেই মেন ইনগ্রেডিয়েন্টসটা রেডি, এবার তো আমি এটা আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দিতে পারি, তাই না? তো আমার তো রেডি, আমি এটা আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেওয়ার জন্য। তো টক দই দেখো যেরকম আমাদের স্কিনের পক্ষে ভালো, তেমন কিন্তু আমাদের হেয়ারের পক্ষেও খুব ভালো। তো দেখো ফ্রেন্ডস, এই টক দইটা এবার আমি আমার মুখের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদের আমি দেখাবো। তো হাই ফ্রেন্ডস, দেখো আমি এসে গেছি, আমার মুখের অবস্থা তো খুবই খারাপ, দেখো এরকমটা হয়ে আছে। তো আমার কাছে তো প্ল্যানিং আছে যে আমি এই প্রোডাক্টটা ব্যবহার করে কিন্তু আমার স্কিনটাকে ঠিক ভালো করে তুলতে পারবো। দেখো আমার চোখের নিচে হালকা ডার্ক স্পট, ডার্ক সার্কেল দেখা যাচ্ছে, কিন্তু এটা ইউজ করার পর তোমরা অবভিয়াসলি আমার স্কিনটা দেখে তোমরা রেজাল্ট দেখতে পেয়ে যাবে। তো দেখো একটা তুলির সাহায্যে এবার আমি এটা আমার মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ম্যাজিক্যাল মুলতানি মাটি প্যাকটা আমি আমার মুখের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো, আমি মুখের মধ্যে এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। ফ্রেন্ডস দেখো এটা আমার মুখের মধ্যে ভালো করে আমি অ্যাপ্লাইটা করে নিয়েছি। তো এটা 5 মিনিট হওয়ার পরই আমি একটু মুখটা ম্যাসাজ করে নেবো হাত দিয়ে। পাঁচ মিনিট পর আমি আবার চলে আসছি তোমাদের সামনে। আমি এটা গলার মধ্যে দেখো অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা গলায় হাতে অ্যাপ্লাই করে নিতে পারো। তো 5 মিনিট পর কিন্তু আমরা একটু ম্যাসাজ করে নিতে হবে, বেশি টাইম দিলে হবে না, কারণ ওটা যদি শুকনো হয়ে যায় তো আমরা ম্যাসাজটা করতে পারবো না। তো দেখো প্রায় আমার শুকনো হয়ে আসছে। তো দেখো আমি পুরো মুখের মধ্যে এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তো দেখো ফ্রেন্ডস, দেখলে বুঝতে পারবে কিছু কিছু জায়গা দেখো পুরো আমার শুকনো হয়ে যাচ্ছে। তো বেশি শুকনো হলে বললাম যে বেশি শুকনো হয়ে গেলে কিন্তু ম্যাসাজটা করতে পারবো না। তো 5 মিনিট পরে কিন্তু তোমাদের হালকা হাতে ম্যাসাজটা করে নিতে হবে। তো দেখো এবার আমি আমার হাত দিয়ে ভালোভাবে মুখটা ম্যাসাজ করে নিচ্ছি। আমার মুখের মধ্যে যে মরা কোষগুলো আছে, যেগুলো ডার্ক স্পট আছে, ট্যান আছে, সেগুলো হচ্ছে আমাদের ডিট্যান হয়ে যাবে, ডিপ্রেস হয়ে সেগুলো বার হয়ে আসবে। তোমাদের কিন্তু অবশ্যই হালকা হাতে এই ম্যাসাজটা করে নিতে হবে, ভালোভাবে জেন্টালি, ভালোভাবে হালকা হাত দিয়ে কিন্তু তোমাদের এই ম্যাসাজটা করে নিতে হবে। চোখের তলায় ডার্ক সার্কেল থাকে, ডার্ক স্পট থাকে, ব্ল্যাক হেডস থাকে, সেইগুলো এইভাবে ম্যাসাজ করলে, কারণ জানো আমি এর মধ্যে কী কী দিয়েছি, এর মধ্যে আছে দুধ, টক দই, অ্যালোভেরা জেল, যে কটাই আমি উপাদান এর মধ্যে ইউজ করেছি না সে কটাই খুবই হেল্পফুল, খুবই স্কিনের পক্ষে ভালো জিনিস আমি এখানে ইউজ করেছি। তো দেখো একইভাবে আমি গলাতেও, একই প্রসেসে আমি গলাটাতেও কিন্তু ওই একইভাবে ম্যাসাজ করে নিচ্ছি। তোমরা হাতে ঘাড়েও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। তো দেখো আমার যখন ম্যাসাজটা হয়ে যাবে তারপর আমি নর্মাল টেম্পারেচার ওয়াটার দিয়ে আমি মুখটা ধুয়ে আসবো।
তো ফ্রেন্ডস দেখো, আমি মুখটা ধুয়ে চলে এসেছি। আমার মুখটা ধোয়ার পর তোমরা একটু হলেও বুঝতে পারবে, একটু হলেও আমি আশা করছি তোমরা বুঝতে পারছো ব্ল্যাকহেডসগুলো, যে ডার্ক স্পট ছিল আমার মুখটা কতটা মানে ড্যামেজ হয়ে গেছিলো। তো এটা ইউজ করার পর অনেকটা স্মুথ হয়ে গেছে, অয়েলিভাবে এসে গেছে, স্কিনটা অনেকটা আগের থেকে অনেকটা গ্লোয়িং হয়ে গেছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আর দেরি কিসের, ঝটপট তোমরা বাড়িতে এটা ইউজ করে নিয়ে এই প্যাকটা একবার মুলতানি মাটি এই ফেস প্যাকটা ইউজ করে দেখো। লাগলো আমার এই আজকের ভিডিও, আমি আশা করছি তোমাদের একটু হলেও হেল্প হয়েছে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এটা তুমি ইউজ করে কেমন লাভ পেয়েছো, কেমন তোমার স্কিনটা আগের থেকে কতটা ব্রাইট হয়েছে, লাইটিং হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে, এই যে বেল আইকনটা আছে ক্লিক করে বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের সামনে চলে যাই, তোমাদের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওয়ে।